প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিকল্প খুঁজছে রাশিয়া। এর কারণ হিসেবে রয়েছে ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর বিপর্যয়। ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর বিপর্যয়ে অসন্তোষ বাড়ছে দেশটির সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ে। যুদ্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পরিকল্পনা নিয়েও ক্ষোভের দানা বাঁধছে তার প্রশাসনে। আর তাই ক্রমবর্ধমান অসন্তোষের মধ্যেই প্রেসিডেন্ট পুতিনের বিকল্প খোঁজা শুরু করেছে ক্রেমলিন, এমনটাই দাবি ইউক্রেনের গোয়েন্দা বিভাগের। 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। যুদ্ধের শুরুর দিকে বেশ কিছু অগ্রগতি অর্জন করলেও পরবর্তীতে তা আর ধরে রাখতে পারেনি রাশিয়া। অন্যদিকে পশ্চিমা সহায়তায় ইউক্রেনীয় বাহিনী পাল্টা আক্রমণ করে তাদের হারানো জায়গা পুনরুদ্ধার করে চলছে। আর তাই গত বছরের মাঝামাঝি থেকেই ধারাবাহিক ব্যর্থতার মধ্যে দিয়ে যেতে হচ্ছে মস্কোকে। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো দাবি করছে প্রত্যাশা অনুযায়ী ইউক্রেনে সাফল্য অর্জন করতে পারেনি পুতিন। এমন ধারাবাহিক বিপর্যয়ে ক্রেমলিনে বাড়ছে অসন্তোষ। এদিকে ইউক্রেনীয় ভূখণ্ডে রুশ আক্রমণ এবং অগ্রগতি দুটোই স্থবির হয়ে পড়েছে। গত শরৎ থেকে বহু হারানো জায়গা পুনরুদ্ধার করেছে কিয়েভ। তবে পূর্বাঞ্চলীয় বাকমুথে এখনও তীব্র লড়াই চলছে দুই দেশের বাহিনীর মধ্যে, ছেড়ে কথা বলছে না কোনো পক্ষই। সব দিক মিলিয়ে পুতিনের পরিকল্পনা পুরোপুরি অস্পষ্ট। একাধিক গোয়েন্দা প্রতিবেদনে দেখা গেছে ইউক্রেনে ক্লান্ত হয়ে পড়েছে রুশ যোদ্ধারা। এর মধ্যে পশ্চিমাদের অর্থনৈতিক নিষেধাজ্ঞায় ভুগতে হচ্ছে মস্কোকে। ইউক্রেনের দাবি এই যুদ্ধে 2 লাখ সেনা হারিয়েছে রাশিয়া। ইউক্রেনের গোয়েন্দা বিভাগের দাবি পুতিনের ধারাবাহিক ব্যর্থতার কারণে তার বিকল্প খুঁজতে শুরু করেছে মস্কো। ইউক্রেনের সামরিক গোয়েন্দা অধিদপ্তরের মুখপাত্র আদ্রি ইউসফ সম্প্রতি বলেন পুতিনের চারপাশে বৃত্ত ছোট হয়ে আসছে, রাশিয়ার সীমান্তের চারপাশ আরও বিষাক্ত হয়ে উঠছে তার জন্য। ইউসফ আরও দাবি করেন ক্রেমলিনের ভেতরে যা ঘটছে তাতে আরও বেশি অসন্তোষের চিত্র বেরিয়ে আসছে, বোঝাই যাচ্ছে অন্ধকার আরও গভীর হচ্ছে। এর মূল কারণ পুতিন শাসনের ভূরাজনৈতিক বিপর্যয়, ফলে পুতিনের উত্তরসূরির সন্ধান শুরু হয়েছে। তবে আদ্রি ইউসফের এমন মন্তব্যে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া দেখায়নি রাশিয়া। মির্জা রকিবুল হাসান, নিউজ ডেস্ক, News24।